তো আমরা রাজশাহী মহানগর পুলিশ মানে সামগ্রিকভাবে বাংলাদেশ পুলিশ, আমাদের আমরা পুলিশ আমরা কিন্তু যেটা বলা হয়েছে মানে পাবলিক সার্ভেন্ট, সার্ভেন্ট অফ দ্য রিপাবলিক। আমরা যখন আমাদের সদস্যদের কথা বলি আমরা কিন্তু তাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করি যে পুলিশ হলো জনগণের সেবক। এখন জনগণ হলো রাষ্ট্রের মালিক, তো সেবকের কাজ হলো রাষ্ট্রের মালিকের ইচ্ছা অনুযায়ী কাজ করা বা অথবা মালিকের সেবা করা। তো আমাদের যে কোনো কারণে হোক আমাদের হয়তো আমরা হয়তো সেভাবে সেবাটা হয়তো সেভাবে হয় না, আমরা অনেক সময় আমরা নিজেদেরকে জনতার পুলিশ বা বিভিন্ন স্লোগানে আমরা দিয়ে থাকলো, কিন্তু আমরা শেষ পর্যন্ত আমরা এই সময় আমরা দেখেছি যে জনতার সাথে পুলিশের একটা ব্যবধান রয়ে গেছে, জনগণের সাথে পুলিশের সম্পর্ক কিন্তু সেভাবে হয়নি, যার প্রেক্ষিতে আমরা এই 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশের বিভিন্ন স্থাপনা আক্রমণ থেকে শুরু করে যে সকল ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু একটা জনগণের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা সেটাকে আমরা এখন আমরা চিন্তা করতেছি যে কীভাবে সেটা থেকে উত্তরণ করা যায়, জনগণের সাথে আমাদের এই যে ব্যবধানটা কেন, সেটা কীভাবে আমরা তাদের কাছাকাছি যেতে পারি। আমি এখানে আসার পরে আমি দেখছি যে আমাদের প্রচুর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের অনেক জিনিসপত্র লুট হয়েছে, আমাদের অস্ত্র লুট হয়েছে, আমরা সেগুলো রিকভারির চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের যে পুলিশ সদস্য যেগুলো আছে যারা এখানে আছেন তাদের মনোবলের মধ্যেও এক ধরনের আমরা যা দেখছি যে মোটিভেশনের অভাব আছে, তাদের মধ্যে এক ধরনের ভয় আশঙ্কা কাজ করতেছে, তারা রাস্তায় বের হইতে ডিউটি করতে একটা তারা শঙ্কিত। আমরা সেখানে তাদের সাথে আমরা কথা বলে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি যে আমাদের সাথে জনগণের জন্য যদি আমরা কাজ করি তাহলে জনগণ আমাদের গ্রহণ করবে। আমাদের অতীতে যা কিছু হয়েছে আমরা আমাদের আচরণের পরিবর্তনের মাধ্যমে, আমাদের মানে ব্যবহারের মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা জনগণের জন্য কাজ করি। জনগণের জন্য কাজ করলে আমাদের কিন্তু সেখানে আমাদের জনগণকে ভয় করে আমাদের কিছু নাই, জনগণ আমাদের গ্রহণ করবে। এবং আমরা এই গত 3 সপ্তাহের মধ্যে আমি দেখছি যে আমাদের এখন রাজশাহী মহানগরের পুলিশ মোটামুটি তারা এখন রাস্তায় আছে, সবাই সব ইউনিটগুলো কাজ করতেছে। তাদের কিছু কিছু লজিস্টিক সাপোর্টের অভাব ছিল, সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করতেছি। এবং এখন পর্যন্ত আমাদের যে কার্যক্রম সেটা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, ইভেন ট্রাফিকেও আমাদের কার্যক্রম পুরো চলছে। আমরা ইতিমধ্যে গত কয়েকদিনে আমাদের বেশ কিছু অ্যারেস্ট আছে, যারা বিশেষ করে আমরা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে আমরা সুনির্দিষ্ট তথ্য এবং তাদের যে বিরুদ্ধে যে অভিযোগ তাদের যে অপরাধ এগুলো আমরা মাথায় নিয়ে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তারের কাজ করতেছি। আমরা কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আর আমাদের কাছে যে সকল মামলাগুলো এখন আছে, যেটা আগের মামলা এবং বর্তমান মামলা, এর মধ্যে কিছু মামলা যেগুলো হয়তো ছাত্র জনতার বিরুদ্ধে হয়েছিল সেগুলা আমাদের সরকারের নির্দেশে সেগুলা প্রত্যাহারের কার্যক্রম চলছে, এর মধ্যে বেশিরভাগ হয়ে গেছে প্রত্যাহার। আর যেগুলা এর পরবর্তী যে মামলাগুলো হয়েছে সেগুলোকে আমরা এখন আমাদের তদন্তে আছে, আমরা সুষ্ঠুভাবে যথাযথভাবে নিরপেক্ষভাবে তদন্তের আমরা চেষ্টা করতেছি। এখানে হয়তো ছাত্র যেটা আমরা আগে বলছি যে ছাত্র জনতার কিছু ক্ষোভের বহিঃপ্রকাশ যেটা পুলিশের সাথে হয়েছে, এখানেও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। রাজশাহী ইউনিভার্সিটির একজন স্টাফ যিনি হয়তো একসময় ছাত্র রাজনীতি করতেন তাকে হত্যা করা হয়েছে, আমরা সেই মামলাটা আমরা সিরিয়াসলি আমরা নিচ্ছি এবং সেটাকে আমরা তদন্তে রাখছি। এবং সেখানে যদিও সুনির্দিষ্ট তবে আসামির নাম উল্লেখ করা হয়নি, তারপরে আমরা চেষ্টা করতেছি যে বা যারা হোক এই অপরাধে জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তার আমরা করবো। এর বাইরে আরও দু একটা ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছে, সেগুলো আমরা তদন্তে রাখছি, আমাদের নির্দেশনা দেওয়া আছে, সব কিছু সুষ্ঠুভাবে তদন্ত করে যে যেখানে যে যে দলের হোক, আমাদের এখানে কিন্তু দল বা কোনো মত পথ আমাদের দেখার বিষয় না, সুনির্দিষ্ট অপরাধ এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা সেগুলো তদন্ত করব এবং আমরা তদন্ত করে আমাদের আইনের ব্যবস্থা আমরা নিব। আমাদের ইউনিটকে আমরা নির্দেশনা দিয়েছি যে শুধু ক্যারিয়ার না, মাদকের সাথে মাদকের যে পুরা যে চেইনে যারা থাকবে, যারা মাদক সরবরাহ থেকে শুরু করে এর সাথে মানে অর্থ যোগান দিবে বা অন্যান্য যে সকল অন্যান্যভাবে যারা সংশ্লিষ্ট থাকবে আমরা সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আমাদের বর্তমান যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন যেটা নতুন হয়েছে সেখানে কিন্তু এই এই যারা এর পিছনে আছে গডফাদার আমরা যাই বলি অথবা যাদের যারা এটাকে মানে ফাইন্যান্স করে অর্থ দিয়ে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।